প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, তামিমা আবারও ফেঁসে গেল। তাইমার পাসপোর্ট ও তালাকের কাগজে টাঙ্গাইলের যে ঠিকানাটি দেওয়া হয়েছে সেটি ভুল, আর নিজের স্বামী নাসিরকে নিয়ে এবার নিজেই মুখ খুললেন। দর্শক, নাসিরকে নিয়ে তাইমা কি বলেছে তা দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। দর্শক, তাইমা সুলতানার পাসপোর্ট ও আগের স্বামী রাকিবকে দেওয়া ডিভোর্সের কাগজে লেখা পোস্ট অফিস ও যে গ্রামের নাম লেখা আছে টাঙ্গাইল সদরে ওই ঠিকানার কোনো অস্তিত্ব নেই। খোঁজ নিয়ে জানা গেছে তাইমার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লেকের পাড়া গ্রামে। ঘাটাইল উপজেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার পশ্চিম দক্ষিণে লেকের পাড়া গ্রামের অবস্থান। সেখানে গিয়ে দেখা মিলে শামিমার চাচা জাহিদুর রহমান বিপ্লবের, কথা হয় তার সঙ্গে। তিনি জানান তারা চার ভাই। তাইমার বাবা শহীদুর রহমান স্বপন সবার বড়। তিনি ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। মা সুমি আক্তার এলাকাবাসী তাইমাকে চেনেন শবনম নামে। বিপ্লব বলেন গ্রামে তাইমার খুব একটা আসা যাওয়া নেই। বছর দুয়েক আগে একবার এসেছিল, তবে ওর বাবা আসেন। তামিমা বড় হয়েছে টাঙ্গাইল শহরে। টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি ও কুমুদিনী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। একই কলেজে ভূগোল বিষয়ে অনার্সে অধ্যয়নরত তিনি। সম্রাট ও অবি নামে তার দুই ছোট ভাইও রয়েছে। তিনি আরও বলেন রাকিব তামিমার প্রেমের বিয়ে শুরুতেই ওর মা বাবা মেনে না নিলেও পরে মেনে নেন। ডিভোর্সের বিষয়ে তিনি বলেন আমরা জানি পারিবারিকভাবেই তামিমা রাকিবকে তালাক দিয়েছে, পরে নাসিরকে বিয়ে করেছে। নাসির তামিমার বিয়ে নিয়ে এত কিছু হয়ে গেলেও এখনও তেমন কিছুই জানেন না তার নিজের গ্রামের মানুষ। এদিকে তামিমা তার পাসপোর্টে ঠিকানা দিয়েছে গ্রাম লেকের পাড়া, পোস্ট অফিস সিঙ্গুরিয়া টাঙ্গাইল সদর। প্রকৃতপক্ষে এই ঠিকানার কোনো অস্তিত্ব নেই টাঙ্গাইল সদরে। এদিকে নিজের স্বামী নাসিরকে নিয়ে এবার মুখ খুললেন তামিমা। তিনি বলেন নাসিরকে নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকে, কিন্তু ওকে যদি আবিষ্কার করা হয় সে খুবই ভালো একজন মানুষ। ও একদম পুরো বাচ্চাদের মতো, তার মাঝে কোনো জটিলতা নেই, ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কিছুই নেই। তামিমা আরও বলেন নাসির শো অফ করে না। ও রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা রিক্সাওয়ালার সাথে বসে কথা বলা শুরু করে দেয়, যেটা সাধারণ সেলিব্রিটিরা কখনোই করে থাকে না। ওই লোকের সাথে কথা বলা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওর ভেতর সে সবগুলো কোনো কিছুই নেই। ব্যাটও বলে বাংলাদেশকে অনেক ম্যাচে জিতিয়েছে নাসির, তবে বর্তমানে নাসির জাতীয় দলের বাহিরে আছে। নাসিরের কাছে তাইমার চাওয়া নাসির যেন বাংলাদেশের হয়ে অন্তত আর একটা ম্যাচ হলেও খেলেন।